আমার নাম জায়েদ খান লো বাজেটে জায়েদ খান কোন জায়েত খান আপনি কোন জায়েদ খানকে খান তো বাংলাদেশের একটা ডিগবাজি খান আমি আমি সেই ডিগবাজি জায়েদ খানেই আপনাকে ফোন করেছি হয়তোবা আমি আপনার কোন একজন শুভাকাঙ্ক্ষী হব কিংবা আপনি আমার শুভাকাঙ্ক্ষী আসলে আপনার কথা মনে করছিল এই জানালা খুলে খোলা আকাশ দেখছি খুব ভালো লাগছে আহ জানালা খুলে প্রাকৃতিক আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে ফিল করছি গুরি বৃষ্টি হচ্ছে আর এরই মধ্যে আপনাকে একটু মনে পড়লো তো ভাবলাম আপনার সাথে একটু কথা বলি মানে হয় না গধুলি লগ্নে আপনার কথা একটু মনে পড়া এই যে আপনি শুনে অবাক হবেন শুধুমাত্র বেলায় কিন্তু আপনাকে মনে পড়ে না আরও বিভিন্ন সময় দুপুর টাইমে খাওয়ার সময় সকাল টাইমে খাওয়ার সময় সব সময় মানে দিনের তিন বেলা নিয়ম করে আপনার কথা মনে পড়ে আপনাকে ঘুমাতে গেলে বসতে গেলে শুইতে গেলে সব সময় আপনাকে এত বেশি মনে পড়ে মানে আপনার মানে কি বলবো আপনার প্রতি আমার ভালো লাগা ফিলিংসটা অফুরন্ত যেটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না ও আচ্ছা তারপর তারপরে হচ্ছে আপনাকে নিয়ে একসাথে একই পথ দিয়ে হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া দেখতে চাই লাল সেই টুকটুকে কৃষ্ণচূড়া আপনি আর আমি একসাথে হাত ধরে যাচ্ছি কি একটা ফিলিংস জাস্ট লুকিং লাইক এ হুয়াও গর্জিয়াস লেভেলের একটা অন্যরকম ফিলিংস তো আপনাকে নিয়ে একই সাথে হাত ধরে কৃষ্ণচূড়া দেখতে চাই কিন্তু ভাইয়া এটা তো রাত রাতে কৃষ্ণ আজকে না হয় মনের চোখ দিয়ে দেখলাম এর পরবর্তী সময়ে আপনার সাথে একই সাথে হাত ধরে মানে এখন যে স্বপ্নটা দেখছি আপনাকে নিয়ে কৃষ্ণচূড়া দেখব তো কোনো একদিন হয়তোবা সেটা বাস্তবে পরিণত হতে পারে আমাদের জন্য যদি আপনি চান তাই আপনাকে কি আমি একটু ছুঁয়ে দেখতে পারি আসলে আমি বলি আপনার মানে অন্য কিছু ভাববেন না মানে আপনাকে ছুঁয়ে দেখার কথা বলতে আমি এটা বুঝিয়েছি যে আপনার হাতটা একটু আমি ধরতে পারি মানে খুবই ইচ্ছা যে আপনার হাতটা আমি একটু ধরবো মানে হাতটা ধরে ওই যে বললাম না কৃষ্ণচূড়া দেখব তো আপনার হাতটা ধরে না হয় সেই নদী পাড়ে বসে গাংচিলের উড়ে যাওয়াটাকে একটু উপভোগ করবো আমরা দুজন মিলে সেই নদীর পাড়ের খোলা বাতাস নৌকা যাচ্ছে মাঝি পাল তোলা আসলে কি বলবো আমি তো মানে আপনার সাথে কথা বলে ছান্দিক তালে কথা বলছি মানে কবি কবি একটা ভাব চলে এসছে আমার মধ্যে ঠিক আছে তো আপনাকে খুবই মিস করি মিস ইউ এই মুহূর্তে আপনাকে প্রচুর মিস করছি আর কিছু বলবেন আসলে কথা তো অনেক কিছু বলতে চাই কিন্তু রাত শেষ হয়ে যাবে তারপরে আপনাকে আমার নাম আমার নাম বললে আপনি আমাকে চিনবেন আমার নাম জায়দ খান লো বাজেটের জায়দ খান আপনি কোন জায়দ খানকে চিনেন জায়দ খান তো বাংলাদেশের একটাই বিগ বাজি জায়দ খান আমি আমি সেই ডিগবাজি জায়দ খানেই আপনাকে ফোন করেছি সরি ভাইয়া বুঝলাম না কথা আমি চিত্রনায়ক জায়দ খান বলছি জায়দ খান বাংলাদেশের সেই আপনি যে ডিগবাজি জায়দ খান মনে করেছেন মানে হাজারো নারী যার উপর ভক্ত ক্রাশ সেই জায়দ খান আমি কথা বলছি আপনার সাথে এই মুহূর্তে তো আমি কি করতে পারি আপনি কিছু করতে পারেন না মানে আমরা শুধুমাত্র একটু কথা বলতে পারি মানে আমরা কি আসলে আপনার সাথে কি আমার একটু দেখা হবে আপনার সাথে কি আমি একটু দেখা করতে পারি এটা কি সম্ভব হবে আপনি એમ একটা ফোন দেন আমার হাজবেন্ড এখন ঢাকায় গেছে তালাতে এসে মানে কি বলবো লিসেনিং লাইক লুকিং লাইক তো বলা যাবে না তো বিষয়টা হলো মানে মানে এটা আসলে ভাবনার বাইরে মানে জায়েদ খানের টাইমিংটা এমন ধরো জায়েদ খান ডিগবাজি দিতে দিতে অন্যের ঘরে ঢুকে যায় তো এমন একটা অবস্থা আপনাকে কল করলাম এই মুহূর্তে শুনলাম নাকি আপনার মানে আপনার জামাই হচ্ছে কি বললেন রিক্সা চালানোর জন্য ঢাকা গেল তাই না ইটস অ্যামেজিং ইটস অ্যামেজিং জাস্ট কি বলবো আমার বলার ভাষা নেই তো এটা একটা জাস্ট কি বলবো মানে লটারির মতো আপনার নাম্বারটা এখানে আমি একটা টকশোতে আছি এই ভংসং টকশোতে আসছি অতিথি হিসেবে তো এখানে লো বাজারের খানকে আমাকে আজকে প্রধান অতিথি বানানো হয়েছে তো আপনি শুনলে অবাক হবেন এখানে কিন্তু এই বেশ কয়েকটা নাম্বার দেওয়া হয়েছিল উপস্থাপিকা আমাকে বেশ কয়েকটা নাম্বার দিয়েছে যে এখান থেকে যে কোনো একটা নাম্বার তুলে আপনি ডায়াল করে কথা বলবেন আর তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে হ্যাঁ তো এই প্রেমের প্রস্তাবটা দেওয়ার জন্যই মূলত আপনাকে ফোন করা তো প্লিজ ডোন্ট মাইন্ড তো আপনাকে এত রাতে কল করে আসলে বিরক্ত করলাম আর এটা ভংসং মিডিয়া আপনি এই পেজটা ফলো করে দেবেন অবশ্যই ঠিক আছে এসে শাকিল বিডি আমার পেজের নাম আ আপনার সাথে আমি কি একটু দেখা করতে পারি আচ্ছা भैया আমি लास्ट একটা কথা বলি মানে আমার বয়স 40 বছর ঠিক আছে তো আমার একটা ছেলে আছে নাতি-নাতনিও আছে আমার হাপেন্স ভুল হয়েছে বিশ্বতলায়তে গেছি তো আপনি কি আমার সাথে দেখা হতে আসেন এটা কি সত্যি আমাকে দেখা করবেন ও মাই গড এটা এটা কি সত্যি মানে আপনি বর্তমান যেটা বলছেন এটা কি আসলে সত্যি